হাসিদুল ইসলাম আপনি লিখেছেন, কোন আমল করলে স্বামী স্ত্রী ভালোবাসা বৃদ্ধি পায়? স্বামী স্ত্রী ভালোবাসা বৃদ্ধির জন্য আমরা এর আগে বলেছি যে আমলটি দরকার সেটি হলো একে অন্যকে হাদিয়া দিবেন, সালাম বেশি বেশি করে বিনিময় করবেন, সালাম বিনিময় করলে, হাদিয়া দিলে, উপরেও কোনো উপহার দেয়া নেওয়া করলে, একে অন্যের কেয়ার করলে, একে অন্যের প্রতি যত্নশীল হলে আল্লাহ তাআলা মহব্বত বৃদ্ধি করবেন, এবং তাকওয়ার উপরে চলতে হবে, পাপের কাজ ছাড়তে হবে, চোখের জেনা এবং হারাম সম্পর্ক এগুলো থেকে নিজেদেরকে সরাতে হবে, ইনশাআল্লাহ নিজের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। সাবরিন আলম রিয়া আপনি লিখেছেন, আপনি বলেছেন বাথরুমে বিসমিল্লাহ পড়া যায় না, এখন আমি যদি বেসিনে বিসমিল্লাহ পড়ে হাত দিয়ে ওজুর বাকিরে বাথরুমে গেলে তাহলে ওজু হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই, এটা আমরা আগে বলেছি যে এরকম সুযোগ আছে। তাবাসসুম ফারহা আপনি লিখেছেন, অসহায় অমুসলিম কাউকে সাহায্য প্রদান করা সম্পর্কে ইসলাম কি বলে? অবশ্যই আপনি অসহায় মুসলিমকে সাহায্য করতে পারেন, সাহায্য করার জন্য মুসলিম হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন মুসলিমকে সহায়তা করেছেন, তবে যাকাতের যে টাকা সেটা সাধারণত মুসলমানদের জন্য ব্যয় করবেন, আর অন্য সাধারণ দানের টাকা এটা অবশ্যই আপনি মুসলিমদেরকে দিতে পারেন। আফসানা নিশাত আপনি লিখেছেন, বিতরের নামাজ পড়ার পর কি তাহাজ্জুদের নামাজ পড়া যাবে? যাবে, বিতরের নামাজ পড়ে ফেলেছেন, এরপর তাহাজ্জুদ পড়ার সুযোগ তৈরি হয়েছে, আপনি পড়তে পারেন, কিন্তু আপনি তাহাজ্জুদ পড়বেন এটার ব্যাপারে প্রবল ধারণা আশা থাকলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে তারপরে বিতরের নামাজ পড়বেন। এরপর ফরহাদ মুন্সি আপনি লিখেছেন, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারী কি জান্নাতে প্রবেশ করবে? হাদিসে আছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বিধায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটা অপরাধ এবং গুনাহের কথা, তবে কেউ আত্মীয়ের ক্ষতি থেকে বাঁচার জন্য বাধ্য হয়ে নিরুপায় হয়ে যদি সম্পর্ক ছিন্ন করে থাকে তাহলে সেটা শর্ত সাপেক্ষে তার জন্য জায়েজ হতে পারে। ফারহানা দৃষ্টি আপনি লিখেছেন, স্বামী কর্তৃক স্বাবলম্বী হওয়ার পর নিজের বাবা মা যদি দরিদ্র থাকে তাদের দারিদ্র দূর করার জন্য কি যাকাতের টাকা ব্যবহার করা যাবে? স্বামী কর্তৃক স্বাবলম্বী হওয়া বলতে আপনি কী বুঝিয়েছেন আমি জানি না। আপনার স্বামী যদি স্বাবলম্বী হয়ে থাকেন এবং আপনার বাবা মা যদি অভাবী হয়ে থাকেন তাহলে আপনার বাবা মা যাকাতের হকদার হলে আপনার স্বামীর যাকাতের টাকা তাদেরকে দিতে পারবেন, কিন্তু আপনার যদি কোনো টাকা থাকে সেটা মোহরের টাকা বা অন্য কিছু তাহলে আপনি আপনার যাকাত থেকে বাবা মাকে দিতে পারবেন না, বরং আপনাকে মোহরের টাকায় দিতে হবে। আপনার জন্য বাবা মাকে আপনার যাকাতের টাকা দেওয়ার কোনো সুযোগ নেই, আপনার স্বামীর যাকাতের টাকা তিনি দিতে পারেন, যেহেতু শ্বশুরশাশুড়ি তার আপন বাবা মা নন, তাদেরকে যাকাতের টাকা তারা দিতে পারবেন যদি অভাবী হয়ে থাকেন। রুহুল আমিন আপনি লিখেছেন, কেউ করোনার টিকা না দিয়ে শুধু সার্টিফিকেট নেয় তাহলে তার বিধান কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। করোনা টিকা না দিয়ে যদি কেউ সার্টিফিকেট নেয় তাহলে সেটা মিথ্যা হবে এবং এটা জায়েজ হবে না, গুনাহ হবে। কারণ আপনার টিকা সার্টিফিকেটে লেখা থাকবে যে অমুক অমুক তারিখে অমুক কেন্দ্র থেকে অমুক জায়গা থেকে টিকা গ্রহণ করেছেন, প্রথম ডোজ, অমুক তারিখে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন, এই কথা বলা থাকবে অনলাইনে, অফলাইনে লেখা থাকবে। তার মানে আপনি একটা মিথ্যা সার্টিফিকেট নিচ্ছেন, মিথ্যা সাক্ষ্য গ্রহণ করছেন। যে সার্টিফিকেট দিবে তিনিও গুণাগার হবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাত জোর বা মিথ্যা সাক্ষ্য দেওয়াটাকে হারাম করেছেন। অমুকে সার্টিফিকেট নিয়েছেন মানে এটা তাকে সাক্ষ্য দেওয়া, সার্টিফিকেট দেওয়া মানে তাকে সাক্ষ্য দেওয়া, অতীব সাক্ষ্য দেওয়াটা গুনাহের কথা এবং কবিরা গুনাহ এবং বড় ধরনের কবিরা গুনাহ। বিধায় এখান থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এবাদুর রহমান বা আল্লাহ তালার প্রিয় বান্দা হতে হলে অবশ্যই শাহাদাত জোর বা মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাহ দিন আল্লাহ এশাদুন জোর, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এরাই আল্লাহর প্রিয় বান্দা এবং রহমানের বান্দা হিসেবে বিবেচিত হবে এবং এরাই জান্নাতি হবে। বিধায় টিকা না নিয়ে সার্টিফিকেট নেওয়া এবং সার্টিফিকেট দেওয়া উভয়টি গুনাহের কথা, এটি জায়েজ নয়, এটি প্রতারণা এবং এটি মিথ্যার সামিল। আব্দুল হাসিব আপনি লিখেছেন, নেকির কাজে প্রতিযোগিতা করা যাবে কিনা? নেকির কাজে বা ভালো কোনো কাজে প্রতিযোগিতা করা এটা যাবে শুধু তা না, বরং এটা নির্দেশিত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতা লিপ্ত হও, অতএব এটি ভালো কাজ, ভালো কাজে কম্পিটিশন করাটা ভালো। এসকে শাহিদুল হোসাইন আপনি লিখেছেন, বিবাহ জাকজমক করা করে কটা কতটুকু যুক্তিসঙ্গত? দেখুন, জাকজমক আপনি তখন তদ্দূরপন্ত করতে পারেন, যতপর্যন্ত করলে অপচয় অপব্যয়ের পর্যায়ে না যাবে। বিবাহ উপলক্ষে একটু আনন্দ করা, একটু ফুর্তি করা, একটু আনন্দের আয়োজন করা, এটি সমস্ত দৃষ্টিতে জায়েজ আছে এবং আঞ্চলিক যে সংস্কৃতিগুলো আছে সেগুলো থেকে কোনো দেশের কোনো সংঘর্ষ না থাকলে সেগুলো বিবাহতে আমরা করতে পারি। কিন্তু জাকজমক করা বলতে যদি আপনার বোঝানো হয় বিনা প্রয়োজনে আপনি এত বেশি সাজগোজ করিয়েছেন, এত দূর দূরান্ত পর্যন্ত লাইট আলোকসজ্জা করিয়েছেন, যেটা অপচয় অপব্যয়ের সামিল হয়, তাহলে সেটা কিন্তু গুনাহের কারণ হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অপচয় এবং অপব্যয় করতে আমাদেরকে নিষেধ করেছেন।